যে গ্রামে চল্লিশ বছর ধরে বিয়ে হয় না এক গ্রামে নাকি চল্লিশ বছর ধরে বিয়ে হয় না কিন্তু কেন নারী পুরুষের নানা বৈষম্য নাকি এর কারণ হিসেবে দেখা যাচ্ছে পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে কাজ করছে নারীরা এখন অনেক এগিয়ে গেছে তারপর নারীদের প্রতি বৈষম্য দেখা যায় অনেক ক্ষেত্রে আর সেই বৈষম্যের প্রমাণ হিসেবে সামনে উঠে এলো ভারতের একটি গ্রাম যে গ্রামে চল্লিশ বছরে কোনো বিয়ে হয় না ভারতের পুত্র সন্তান অনুপাতে কোন সন্তানের সংখ্যা যথাযথ রাখার জন্য একটি আইন করে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধন করা হয়েছে তবে তাও গোপনে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও কন্যা ভ্রূণ হত্যার বিষয়টি রয়েই গেছে কন্যা কন্যা ভ্রূণ হত্যা ও সন্তানের প্রতি বিরূপ আচরণের পরিণামে সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছে ভারতের মধ্যপ্রদেশের গুমারা নামের একটি গ্রাম সেই গ্রামে নাকি চল্লিশ বছর পর কোনো বিয়ের আসর প্রস্তুত চলেছে এই বছর সংবাদ মাধ্যমের খবরে জানা যায় গুমারা গ্রামে দীর্ঘদিন ধরে মেয়েদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা হয়ে থাকে মেয়েকে বিয়ে দেওয়া মানে মোটা অঙ্কের যৌতুকের ধকল সেই কারণে গর্ভে কন্যা সন্ধান আসলে গর্ভে মেরে ফেলা হয় অথবা জন্মের পরে তাকে হত্যা করা হয় এটা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে এই নৃশংসতা নিয়ে কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগও জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ কন্যা সন্ধান জন্মের পর তামাক এবং দুধ দিয়ে তাকে হত্যা করার রীতি প্রচলিত রয়েছে এই গ্রামে যে কারণে দীর্ঘ চল্লিশ বছরের গ্রামের কোনো মেয়ে বিয়ের বয়সে পৌঁছায়নি তবে কিছু মেয়ে বিয়ের বয়স হলো তাকে বিয়ে দিচ্ছে না আর কেউ সেখানে বিয়ে করতেও যায় না এমন আজব কাহিনী শুনে গ্রামের ছেলেরা পাত্রীর গ্রামে গিয়ে বিয়ে শীত করছে কিন্তু তবুও তাদের গ্রামের মেয়ে বিয়ে করছে না তাই প্রায় চল্লিশ বছর হয়ে গেল গুমারা গ্রামে বসেনি কোনো বিয়ের আসর তবে এবার আঠারো বছর বয়সী গ্রামের মেয়ে আরতি গুজরের বিয়ের পিড়িতে বসতে চলেছে এবছরের ডিসেম্বর মাসে ওই সময় গ্রামের আরেক মেয়ে রচনা গুজরেরও বিয়ের কথা শোনা গেছে এই নিয়ে মহিলারা বেশ খুশি হলেও প্রবীণরা অবশ্য বিয়ে নিয়ে মোটেও উৎসাহিত নয় কেননা গ্রামের বদনাম করার জন্য তাদের গ্রামের গুপ্ত খবর কেউ সংবাদ মাধ্যমের কারণে তুলেছে বলে তারা দাবি করছেন এজন্য তারা ক্ষিপ্ত তবে সবাই অপেক্ষায় রয়েছে বিয়ে দেখার জন্য আগামী ডিসেম্বরে সত্যিই বসবে এই গ্রামের বিয়ের আসর এই প্রশ্ন সবার মনে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন